রাজ্যের গভর্নমেন্ট কলেজে বিভিন্ন বিষয়ের উপরে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটা আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে, সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি পাবলিশড হয়েছে, এখানে কর্মখালি লেখা হয়েছে। নোটিশ পাবলিশড হয়েছে মাঝি হীরা আশ্রম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন থেকে। এই যে ইনস্টিটিউশনটা, এটা কিন্তু মাঝি হীরা ডিস্ট্রিক্ট পুরুলিয়া জেলায় এইটা অবস্থিত। এখানে ফোন নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু মেনশন করা আছে। এবার আমরা দেখে নেব এই যে স্কুল সেখানে কী কী বা এই যে কলেজ, এই কলেজে কী কী সাবজেক্টের উপরে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এবার নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে যেটা মেনশন করা হয়েছে প্রথম সাবজেক্টের নাম সেটা হচ্ছে ম্যাথমেটিক্সে নেওয়া হচ্ছে। এর জন্য আপনাদের কোয়ালিফিকেশান লাগবে এমএসসি ইন ম্যাথমেটিক্স উইথ 50% মার্কস, অর্থাৎ আপনাদের ম্যাথ নিয়ে এমএসসি থাকতে হবে 50% মার্কস নিয়ে, সঙ্গে এমএ ইন এডুকেশন উইথ 50% মার্কস থাকলে আবেদন জানাতে পারবেন। জব টাইপ, এটা ফুল টাইম আপনাদের কাজ করতে হবে। দ্বিতীয় পোস্ট হচ্ছে লাইব্রেরিয়ান, লাইব্রেরিতে আপনাদের ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স নিয়ে ডিগ্রি কোর্স থাকলে আবেদন জানাতে পারবেন, এটাও ফুল টাইম কোর্সে, ফুল টাইম বেসে আপনাদের এটা নেওয়া হচ্ছে। এরপরে ফিজিক্যাল এডুকেশান, এখানে আপনাদের ফিজিক্যাল এডুকেশনের উপরে মাস্টার ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ এমপিএড কোর্স থাকতে হবে মিনিমাম 50% মার্কস নিয়ে, এখানেও আপনাদের পার্ট টাইম বেসে এটা নেওয়া হচ্ছে। আর চার নাম্বার ভিজুয়াল অ্যান্ড পারফর্মিং আর্ট, আপনাদের ফাইন আর্ট, মিউজিক, ডান্স, থিয়েটার এই সমস্ত সাবজেক্টের উপরে মাস্টার ডিগ্রি যদি করা থাকে 50% মার্কস নিয়ে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, এটাও কিন্তু পার্ট টাইম বেসে আপনাদের এখানে নেওয়া হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে এগুলোর জন্য আবেদন কীভাবে করবেন। আবেদন করবার জন্য কোনো টাকা পয়সা কিন্তু লাগছে না। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ক্যান বি মেড আইদার থ্রু অফলাইন অর অনলাইন মোডে, আপনারা অফলাইনে আবেদন করতে পারেন, অনলাইনেও আবেদন করতে পারেন, সেটা করতে পারবেন 10 days ফ্রম দ্য পাবলিকেশান অফ অ্যাডভার্টিসমেন্ট, যেদিন পাবলিশড হয়েছে, অর্থাৎ গতকাল অ্যাডভার্টিসমেন্ট পাবলিশড হয়েছে সেখান থেকে আপনারা 10 দিন সময় পাচ্ছেন এটা আবেদন করবার জন্য। এখানে লিঙ্ক কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। এবার লিঙ্কটা কিন্তু আপনারা এই নিচের দিকে আসলে এখানে এই পেজের মধ্যেই পেয়ে যাবেন, এই পেজটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো। এখানে প্রথমে আসছি সিলেক্ট পোস্ট দেখতে পাচ্ছেন, সিলেক্ট পোস্টে যে সাবজেক্টের উপর করবেন সেই সাবজেক্টে এখানে প্রথমে আপনাদের এই ডাউন আরোতে ক্লিক করে সাবজেক্টটি প্রথমে চুজ করে নেবেন। এরপরে নিচের দিকে চলে আসবেন, এখানে চলে আসবো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টের নাম এইখানে কিন্তু আপনাদেরকে লিখতে হবে, ফাদার্স নেম এখানে আপনাদের কিন্তু লিখতে হবে, মাদার্স নেম আপনাদের কিন্তু এই বক্সের মধ্যে লিখতে হবে। এবার নিচের দিকে চলে আসবো, এখানে ইমেল অ্যাড্রেস আপনাদের লিখতে বলা হয়েছে, আপনাদের মেল আইডি লিখবেন, এখানে আপনাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন। নিচের দিকে চলে আসবে, এখানে স্ট্রিট অ্যাড্রেস, আপনাদের পুরো অ্যাড্রেস এই কয়েকটা বক্স মিলে কিন্তু পূরণ করতে হবে, আপনাদের পিনকোড, স্টেট, আপনাদের পোস্টাল কোড, কান্ট্রি সমস্ত কিছু আপনাদের কিন্তু এখানে পূরণ করতে হবে। এবার নিচের দিকে চলে আসবো আপলোড সেকশান, আপলোড সেকশানে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে এটা আবেদন করবার জন্য, সেটা হচ্ছে আপনাদের পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে, এখানে চুজ ফাইলে ক্লিক করে এখানে ফটো আপলোড করবেন, এখানে আপনাদের সিগনেচার আপলোড করবেন, এখানে আপনাদের একটা রিজিউম অর্থাৎ বায়োডাটা একটা আপনাদের এখানে আপলোড করতে হবে। নিচের দিকে আসবেন, এখানে টেস্টিমনিসের মধ্যে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, যতগুলা মাধ্যমিক থেকে এমএ পর্যন্ত যত মার্কশিট আছে, সার্টিফিকেট আছে, সেগুলো আপনাদের এখানে একটা পিডিএফ ফাইল করে আপলোড করবেন। আর যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে কোনো স্কুলে পড়ানোর, সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা এখানে আপনারা আপলোড করবেন। করবার পরে একদম শেষে যেটা করবেন সেটা হচ্ছে এখানে লাস্টে একটা সাবমিট অ্যাপ্লিকেশান বাটন দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা ক্লিক করবেন। সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন ফর্মটি কিন্তু পুরোপুরিভাবে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ বেরোবে, সেই স্লিপটি আপনারা আপনাদের কাছে রেখে দেবেন। এবার বিষয়টা হচ্ছে এটা আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন, কিন্তু আপনাদের জব পোস্টিং হবে পুরুলিয়া জেলাতে। আজকের ভিডিও দেখুন পর্যন্ত, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।